গজলড বা বাঁধ খুলে দিয়েছে ভারত। উত্তরে পানিবন্দী অর্ধ লাখ মানুষ। ভারতে তিস্তার গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে বাংলাদেশের অভিমুখে ধেয়ে আসছে পানি। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের মতো নেমে আসা উজানের পানিতে টই টুম্বুর দেশের উত্তরাঞ্চলের নদ নদীগুলো, বিশেষ করে তিস্তা, ঘাঘট, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া সহ বিভিন্ন নদ নদীতে বেড়েছে পানি। এতে রংপুর অঞ্চলের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এর ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে চাষ করা বিভিন্ন ফসল ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। পানিতে তলিয়ে গেছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, কোথাও কোথাও হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি সহ উঠতি ফসল। সময়ের সাথে পাল্টা দিয়ে তিস্তার পানি বিপদসীমা উপরে ওঠানামা করছে। শনিবার সকাল ৬টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা ৩টায় বিপদসীমার নিচে চলে আসে। একই সময় রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে পাউব। পরে দুপুরে কাউনিয়া পয়েন্টের পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের ফ্লাড অথরিটি সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় গজলডোবা ব্যারেজ পয়েন্ট থেকে প্রায় ১০০০০০ কিউসেক পানি একসঙ্গে ভাটির দিকে ছেড়েছে। সব মিলে শুক্রবার সকাল ৬টা থেকে বিকাল ৪টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ২০১৬৪৭ কিউসেক এবং সর্বনিম্ন ১৬৯৮৪৮ কিউসেক পানি বাংলাদেশের দিকে ছেড়েছে ভারত। এতে তিস্তার ভারতের সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হলেও দৌমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। সিকিম, দার্জিলিং ও পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে। তিস্তা সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর জেলা জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সমতলের তুলনায় পাহাড় এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেশি বলে জানিয়েছে ফ্লাড অথরিটি সেন্টার। এদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, টানা কয়েকদিনের গরমের পর টানা বৃষ্টি শুরু হয়। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়ে যায়। পানি বেড়ে যায় নদী তীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সঙ্গে কিছু কিছু প্লাবিত নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। নদীপাড়ের মানুষেরা বলছেন, গেল দুদিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নীলফামারী ডিমলার সাতনা এলাকা থেকে জলঢাকা, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের রৌমারী, রাজারহাট, উলিপুর, চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরের ব্রহ্মপুত্র নদ পর্যন্ত অববাহিকার ৩৫২ কিলোমিটার এলাকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এইসব এলাকার পাট, সবজি সহ বিভিন্ন ফসল প্লাবিত হয়েছে। বড় বন্যার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে তিস্তাপাড়ের মানুষজন। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা হচ্ছে ৫২.১৫ সেন্টিমিটার। শনিবার ৬টায় ৫২.২৫ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বিপদসীমার নিচে নেমে আসে। অপরদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমা ২৮.৭৫ সেন্টিমিটার। সেখানে বেলা ৩টায় পানি প্রবাহিত হচ্ছে ২৯.২২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে বলে জানা গেছে।